আমাদের প্রোগ্রামের শুরুতেই প্রতিদিনের ন্যায় আজ কথোপকথ কোরআন থেকে তেলাওয়াত করা হবে। আর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীত রিকোয়েস্ট করছি আমিনুল ইসলাম কবির ভাই, ঢাকা। আমিনুল ইসলাম কবির, ঢাকা। আসসালামু আলাইকুম। আমিনুল ইসলাম কবির ভাইকে চমৎকার ভাবে আমি প্রতিদিনই বলি যে কথাটা, যে আপনাদের যাদের নাম নেই আমার বলতেও খারাপ লাগে, আপনাদের শুনতেও খারাপ লাগে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করছি, আপনাদের নামটা একটু রিনেম করে নেন। আদারওয়াইজ আমাদের 1000 পার্টিসিপেট পূর্ণ হওয়ার সাথে সাথেই যাদের নাম আমি পাব না, বা বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যাদের নাম আছে ওখানে, আমি তাদেরকে বিনীত করে দিচ্ছি। যাই হোক, আমরা এই পর্যায়ে নিরন্তর কিছু কথা শুনতে চাই। এ পর্যায়ে আমি সিনিয়র লিডারদের মধ্যে কিছু কথা শুনতে চাই, সেটা হচ্ছে তুষার খান। তুষার খান, সংক্ষিপ্ত ভাবে কিছু বলার জন্য বিনীত রিকোয়েস্ট করছি। তুষার, শোনা যায়? তুষার স্যার, আমি আস্তে আছি স্যার, কথা বলা ওজন পরিবেশ নেই স্যার। ধন্যবাদ, ধন্যবাদ তুষারকে। আমি উদীয়মান কিছুদের কথা শুনতে চাই। BD-113 MD ইশারুল হক, চট্টগ্রাম। BD ইশারুল হক, ইশারুল হক, ইশারুল ভাই, শোনা যায়? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুভেচ্ছা বক্তা দেবো নাকি? সকল পার্টিসিপেন্ট কে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে জেলাপের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এবং আজকের এই জুম পরিচালনা করার জন্য স্পেশাল অভিনন্দন জানাচ্ছি হামিদ রেজা স্যারকে এবং সঙ্গে টপ সিনিয়র লিডারদেরকে। তো অ্যাকচুয়ালি আমরা সময় খুব সুনিক্ষণে চলে আসছি, আমাদের সে কাঙ্ক্ষিত দিন, কাঙ্ক্ষিত সময়, যে লাইফে যেহেতু আমরা ডেট পাইছি 31শে জুলাই, আমরা ধৈর্য ধারণ করে আমরা আমাদের অবস্থানটাকে ধরে রেখে, এবং আমি মনে করি লিডার যারা KYC করছেন, এখন যে আমাদের অ্যাড চলতেছে, অ্যাডটা অবশ্যই আমরা দেখি, কারণ অলরেডি আমি কিছুক্ষণ আগে আমি আমার অ্যাড শেষ করছি। আমার প্রায় 900-র কাছাকাছি আমি অ্যাড দেখছি, 900। আর আমি সবাইকে একটা বিনীত রিকোয়েস্ট বা আবেদন করব যে জে লাইভ এমন একটা চমৎকার প্ল্যাটফর্ম যাতে কল্পনা করতে পারে, কল্পনার চাইতেও বেশি কিছু পাওয়া যাবে। আমি প্রত্যেক লিডারদেরকে এবং প্রত্যেক শুভাকাঙ্ক্ষীদের বলবো যে প্রত্যেকটা ব্যক্তি এই করোনা ক্রান্তিকালে ঘরে বসে যাতে আমরা মাসে 20 থেকে 30 হাজার বা 50 টাকা আর্ন করতে পারি, এই জন্য প্রত্যেকে ন্যূনতম তার ফার্স্ট ইয়ারে 10 জন স্পন্সর করে 10টা KYC অবশ্যই কমপ্লিট করবেন। কারণ যদি আমরা মাসে ইনকাম তো অবশ্যই পাবো, 10 দিন পর পর যাতে আমরা 100 ইউরো ক্যাশ করতে পারি সেদিকে আমরা নজর রাখবো।
তো যাই হোক এখানে অনেক সিনিয়র কাদের স্যার আছে, উনি আজকে প্রোগ্রাম, আমিও ইনশাল্লাহ প্রোগ্রাম দেখব, ওনার আজকে প্ল্যানিংটা দেখব। তো যাই হোক সময় আর বেশি দিব না, তো সবাইকে আবারও, আর আজকে যেহেতু অলরেডি আমরা 15 তারিখ পার করছি, আর 15 দিন পর ইনশাল্লাহ আমাদের একটা ভেরি গুড নিউজ আছে এবং আমরা এটা জানি। তো সবাইকে আবারও কেওয়াইসি, আমি বলবো যে টিম প্রত্যেককে অন্তত ন্যূনতম 10টা করে পিবি ফার্স্ট ইয়ারে কমপ্লিট করবে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ইনশাআল্লাহ ভাইকে সবচেয়ে কিছু বলার জন্য। আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত পরিষ্কার, আমরা আমাদের কনসাল নয়টা 10:11 আজকে প্রেজেন্টার তো গাড়ি কিনতে হবে না, আমার পার্টনার কেমন সংক্ষিপ্ত পরিসরে একেবারে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার জন্য, তারপরে আমরা আমাদের আজকের প্রেজেন্টেশনে চলে যাবো। স্যার পরিমল কুমার স্যার, ধন্যবাদ স্যার, আপনি সহ আমার সিনিয়র লিডারগণ এবং আমার হাজারো জুম পার্টিসিপেন্ট আমাদের লিডারগণ, যারা একটি দিন বদলের তাদের ব্যক্তিগত লাইফস্টাইল পরিবর্তনের জন্য যার যার অবস্থান থেকে কাজ পেয়ে যাচ্ছেন, তাদেরকে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে আমি এইটুকু বিনীত ভাবে অনুরোধ করব, আপনারা যারা জুমে শুরুতে থাকেন কিন্তু সেই অবধি আধা আধি হয়ে যান, এটা খুবই দুঃখজনক। আমি নিজেও মনে করি আমি প্রতিনিয়তই শিখছি, প্রতিটা জুমে বিভিন্ন কাদের ভাই একজন ওয়াইজ ম্যান, তার কত ব্যস্ততা, ইংরেজি সাবজেক্টে গবেষণা কর্ম ব্যস্ত ছিলেন, শেষ করে আবার উনি জয়েন করেছেন বিনা পরিশ্রমে। এই যে আমার স্বামী হামিম স্যার, তারা শুরু থেকে এই জুম প্রেজেন্টেশন করতেছেন, হোস্ট হিসেবে দায়িত্ব, গুরুতর দায়িত্ব পালন করতেছেন, কেন আমাদেরকে বাড়তি কিছু দেওয়ার জন্য, নলেজ, নলেজ ইজ পাওয়ার, একটা কাজ করতে গেলে তথ্য সবচেয়ে বড় বিষয়, তথ্য ভান্ডার যদি আমি না জানি তাহলে আমি কিসের প্রয়োগ করব। তো যাই হোক স্যার সংক্ষিপ্ত ভাবে বলতে বলেছেন, আমি এটিকে অনুরোধ করব আপনারা প্রতিনিয়ত এই ইহা এক গুলা দেখেন, যাতে আপনারা 31 তারিখের মধ্যেই, 31 পার হবে না, তারা আলটিমেটাম দিয়েছে 21 তারিখ পার হবে না, আমার প্রেজেন্টেশন করবেন কাদের ভাই, তার উপস্থাপনে প্রতিটা শব্দ প্রতিটা লাইন আপনারা যদি অনুধাবন করেন আপনাদের মনে জানার সব প্রস্তুত হয়ে যাবেন। যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা জুম চলাকালীন সময়ে একমুখী হয়ে মনোনিবেশ করব, যাতে আমরা কিছু তত্ত্ব ভান্ডার দ্বারা সমৃদ্ধ হতে পারি। আর মাত্র 15টা দিন, এরই মধ্যেই 31 তারিখ পার হবে না, 31 তারিখ বা তার আগেও হয়ে যেতে পারে। যাই হোক ধন্যবাদ স্যার, সকলকে ধন্যবাদ স্যার, আমরা আর দেরি করবো না, আমাদের আজকের প্রেজেন্টেশন শুরু করবো এখনই। আর আজকে প্রেজেন্টেশন করার জন্য বিনীত রিকোয়েস্ট করছি আমাদের সাথ মোহাম্মদ আব্দুল কাদের স্যারকে। স্যার আপনি কি প্রস্তুত? আসসালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, আমি প্রস্তুত আছি, আমার কাছে শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা শোনা যায়, স্যার একটু জোরে বলবেন তাহলে শোনা যাবে। স্যার আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতুহু, আর সকল পার্টিসিপেন্ট যারা অংশগ্রহণ করেছেন আজকে, তাদেরকে জানাই স্যার ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অগ্রিম ঈদ উল আজহার ঈদ মোবারক জানিয়ে আজকে আমি আমাদের আলোচনা শুরু করছি। হামিদ স্যার সম্ভবত মনোয়ার স্যার আসছে, মনোয়ার স্যারকে কোহোস্ট দিয়ে দেন। সরি, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে
জালাইন স্টাইল বাংলা ইন্টারন্যাশনাল বাংলা আদেশের পক্ষ থেকে আলোচনা করব, কারণ এই আপডেট নিউজ লেটার আপডেট, তারপরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ মানে বিভিন্ন সময়ে বিভিন্ন ইনফরমেশন এগুলো বলতে গিয়ে আমাদের বেসিক যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন গুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি অনেকদিন হলে শুনি না। তো গত মিটিং এর জন্য আমিও বলিনি, তো আজকে আমি একেবারে টোটালি কোম্পানির যে বিজনেস প্ল্যানিংটা সেটা নিয়ে আমি আলোচনা করব। আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আব্দুল কাদের ধারাবাহিক ভাবে প্রেজেন্টেশন করে আসছি বাংলাদেশ পক্ষ থেকে। তো আজকে আমার আলোচনার যে টপিক, সে টপিকটা হচ্ছে জা লাইফস্টাইল এ গেটওয়ে অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। অর্থাৎ জা লাইফস্টাইল কি, হোয়াট ইজ জা লাইফস্টাইল, তার অ্যান্সার আমরা বলতে পারি এ গেটওয়ে অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইন দিস ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে অর্থনৈতিক মুক্তির একটি দ্বার, উন্মুক্ত একটি দ্বার। যে যা লাইফস্টাইল সারা পৃথিবীতে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, তারপরে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠা করতে চায়, সেই কোম্পানিটার নামই হচ্ছে সিস্টেম। যেটা জানি বর্তমান ডিজিটাল ওয়ার্ল্ডে যারা বিশেষ করে টিনেজ, দেখা যাচ্ছে 15 to 21 বা 22 এরকম বা 25 এরকম এজের ভিতরে যারা আছে তারা অন্তত অনলাইনে যে আর্নিং করা যায় এটা তারা সবাই জানে তাদের কাছে এটা নতুন কিছু না বিভিন্ন গ্রাম গঞ্জে অনলাইনে ফ্রিল্যান্সিং করে বিভিন্ন ওয়েবসাইট থেকে কাজ করে তারা ইনকাম করছে, এটা এখন দৃশ্যমান, আমরা সবাই দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমি আমার গ্রামের কিছু ছেলেদেরকে দেখছি যে তারা এই অনলাইনে বিভিন্ন সাইটে কাজ করে, সেটা ভালো সাইট, আইদার গুড অর ব্যাড, যে সাইটই হোক তারা কাজ করে অনলাইনে ইনকাম করছে। তো এই অনলাইনে যে ইনকাম হচ্ছে সেই ইনকামের ধারাবাহিকতায় জা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল এমন একটি প্ল্যানিং, এমন একটি প্রসেস, এমন একটি ওয়ে অফ অনলাইন মার্কেটিং সিস্টেম নিয়ে আসছে যেটা একেবারে ইউনিক কোয়ালিটি, ইউনিক কোয়ালিটি, আনপ্যারালাল, একটি অতুলনীয়, অদ্বিতীয় একটি প্ল্যানিং। যে প্ল্যানিংটা আসলে এসেছে ঠিক ওই সময়ে, যে সময়ে এরকম ধরনের একটি কোম্পানি আসা প্রয়োজন ছিল। আমরা জানি যে 2020 সালের মার্চে সর্বপ্রথম 2019 সালের ডিসেম্বরে সম্ভবত আপনার চায়নাতে যে কোভিড-19 স্টার্ট হয়, সর্বপ্রথম কোভিড-19 মানে অর্থনৈতিক মুক্তির একটি উন্মুক্ত দ্বার হতে পারে, সেটার বিষয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। আর যদি কোম্পানির প্ল্যানিংটা যদি আলোচনা করা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে জা লাইফস্টাইল কিভাবে অর্থনৈতিক মুক্তির গেটওয়ে হিসেবে কাজ করছে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে আমরা জা লাইফস্টাইলে কাজ করতে গেলে আমাদের স্মার্টফোন লাগবে, মানে একটা ডিভাইস লাগবে এবং একটি ইন্টারনেট অ্যাক্সেস লাগবে। এটা তো আমরা সবাই জানি, এর মাধ্যমে আমরা কিন্তু মানে ইনকাম করতে পারবো। সেখানে শুধুমাত্র একদিন ইনকাম না, পৃথিবীতে অনলাইন ইনকাম অনেক আছে। যেমন এখন বর্তমানে যারা ইনকাম করছে, আমার আমার গ্রামের কিছু ছেলেরা আছে যারা আমি নিজে চোখে দেখছি যে তারা পার উইকে
4,000 3,500 এরকম টাকা তারা উজ্জ্বল করে, তারা ইনকাম করে, অনলাইন ইনকাম করে। অনলাইনে ইনকাম করার জন্য যদি আপনি মনস্থির করেন তাহলে আপনাকে ফার্স্টলি যেটা জানতে হবে, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন। ইনকাম দিতে পারে কেন পারে, যে 50 লাখ লোক যখন অ্যাগ্রি করবে ওর ভিতরে 1 লক্ষ লোক 2% লোক ওখান থেকে পণ্য কিনবে। আমি নিজে কিনবো, আপনারা কিনবেন, বা কে কিনবে, যে কিনবে না কিনবে না, পছন্দ হলে অবশ্যই আপনি কিনবেন। তাহলে আপনি চিন্তা করেন যে 1% লোক যদি বা 2% লোক যদি অ্যাডভিউ করার পর ওই পণ্যগুলো যদি কেনে, তাহলে ওই বিজ্ঞাপন দাতাদের কি বিজ্ঞাপন দর্শকদের টাকা দিতে কোনো প্রবলেম আছে? এগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হবে, এগুলো বুঝাইতে হবে সবাইকে। শুধু শুধু বললে হবে না, অ্যাডভিউ করে ইনকাম হবে, অ্যাডভিউ করে ইনকাম হবে। এখানে মানে অনেক টিপ বা ডিপার কিছু বিষয় আছে, যে জিনিসগুলো আমাকে ভাবতে হবে। আচ্ছা, তো এই যে ইনকাম গুলা, তারপরে রেফারাল আর্নিং, বিভিন্ন কোম্পানিতে আপনি নিজে কাজ করছেন, রেফারাল করলে সেখানে আপনি আর্নিং করতে পারেন, বিভিন্ন আর্নিং আছে। তো বেসিক্যালি আপনার যে লাইফস্টাইলের যে ইনকাম, সেটা হচ্ছে 4টা দৃশ্যমান ইনকাম যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি। আর অদৃশ্যমান বা সম্ভাব্য বা প্রবাবল যে সামনের যে আমাদের ইনকাম গুলো আছে, সেগুলো আসলে এই স্টেপটা লঞ্চ করার পরে পরের স্টেপ গুলো আমরা অটোমেটিক্যালি একের পর এক পাবো বা পেতে যাব, পেতে থাকবো। তো বেসিক্যালি যেটা এই যে এর মধ্যে যে আপনার 10-12টা হাজার হাজার ওয়ে অফ ইনকাম আছে অনলাইন মার্কেটিং সিস্টেমে, কিন্তু আমি সামান্য 10-12টা এখানে যে ডিসপ্লেতে রেখে দিয়েছি। তো এর মধ্যে বিশেষ করে আপনার যা লাইফস্টাইলের কিছু কিছু কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি বা সামনের দিকে একটু দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আসলে যা লাইফস্টাইলটা কি, যা লাইফস্টাইল কিন্তু আসলে এমন একটি কোম্পানি যে কোম্পানিতে হিজ হিজ হুজ হুজ কাজ করার কোনো সুযোগ নেই। এখানে একজন আরেকজনের প্রতি হিংসা করা, একজন আরেকজনের প্রতি মানে অবহেলা অবজ্ঞা করা, এটা চলবে না। মানে এটা এমন চেইন অফ কমান্ড যে আপনার হুন্ডার যে চেনটা থাকতো, সেই চেনের একটা কোয়া, একটা পয়েন্ট যদি আপনার খুলে যায় তাহলে চেনটাই বাকি। জাস্ট লাইক দ্যাট। যা লাইফস্টাইল, এদের প্রথম কথা হচ্ছে, ডু ইউ ওয়ান্ট ফাইন্যান্সিয়াল ফ্রিডম? যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে কি, আপনি অর্থনৈতিক ভাবে সচ্ছল হতে চান, অর্থনৈতিক ভাবে মুক্ত হতে চান, আপনার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন যত মৌলিক চাহিদা, এবং আপনার যে আরো বিশেষ চাহিদা গুলো রয়েছে, চাহিদা গুলো কি আপনি মিটাতে চান? যদি মিটাতে চান তাহলে যা লাইফস্টাইল ইজ দ্য প্ল্যাটফর্ম লাইক দ্যাট। যা লাইফস্টাইল ঠিক ওই ধরনের একটি প্ল্যাটফর্ম, আপনাকে অটোমেটিক্যালি এরকম ভাবে যা লাইফস্টাইল নিয়ে আসছে। তো যা লাইফস্টাইল আসলে এই যে যা লাইফস্টাইল, অনেকে বলে যা আবার কি, যে বাবলে এটা কি, মানে অনেকে তিরস্কার করার তো লোকের অভাব নেই। কিছু কিছু লোক আছে যারা চরম তিরস্কার করে, যারা কোম্পানি সম্বন্ধে জানে না, অ্যাকচুয়ালি যে যে বিষয় সম্বন্ধে কিছু জানে না। যেমন আমি বেসিক্যালি একজন ইংরেজির একজন টিচার, আমি কলেজে ইংরেজি পড়াই। এখন আমাকে যদি কেউ বলে যে ভাই ইন্টারমিডিয়েট এর সায়েন্সের হায়ার ম্যাথটা একটু আপনি পড়ান তো বা একটু বলেন, তো আমি তো পারবো না। ওই হায়ার ম্যাথ যদি আমি পড়াতে চাই তাহলে আমাকে আগে 2 বছর বা 1 বছর শিখতে হবে, তারপরে আবার বলতে হবে। তো প্রকৃতপক্ষে সমালোচনা তারাই করে যাদের ওই সমালোচনা করার বিষয় সম্বন্ধে জ্ঞান খুবই কম। কথাটা একটু মনে রাখবেন, সমালোচনা মূলত তারাই করে যারা সমালোচনার বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞান খুবই কম রাখে। আপনার হ্যাঁ এটা ঠিক, সমালোচকদের সবসময় মাথায় রাখতে হয়, সমালোচক যখন কোনো সমালোচনা করবে সেখান থেকে আমার চোখ খুলবে। তবে একটা কথা কি, যে সমালোচনার ব্যাপারটা, যে কালকে দেখলাম যে টপ লিডার নামে আমাদের যে একটা ইয়ে আছে, হুট হাট করে মনে ঝড়ের মতো একজন আসলো, আমি কিছু কিছু দেখি, কোনো কমেন্ট করি না, ঝড়ের মতো একজন আসলো, এসে বলছে যে ভাই এই কোম্পানির দায়িত্ব কি আছে, এই কোম্পানি তো চলে যাচ্ছে, এই এই হয়েছে সেই হয়েছে, মানে বদমাশটা এমন ভাবে আসলো মনে হচ্ছে ঝড় আসলো আর চলে গেল, এরকম একটা পর্যায়ে। এগুলো আসলে কোন ধরনের পাগল,
আর এদের মাথায় যে কি আছে, আমার কথা আপনি ক্রিটিসাইজ করেন, আপনি সমালোচনা করেন, কিন্তু দ্যাট শুড বি লজিক্যাল, এটা তো লজিক্যাল হতে হবে। আপনি ইললজিক্যাল যদি আপনি এই এই সমালোচনা গুলো করেন, সেটা কিন্তু আসলে শুনতে খুব খারাপ লাগে এবং মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আগে লার্ন, ওই যে নো দাই সেলফ, সক্রেটিস একটা কথা যে নো দাই সেলফ, আগে নিজেকে চিনুন, তারপরে ইউ আর দ্য মেম্বার অফ জা লাইফস্টাইল, সো ইউ হ্যাভ টু লার্ন মোর অ্যান্ড মোর অ্যাবাউট জা লাইফস্টাইল, হোয়াট টাইপ অফ কোম্পানি ইজ জা লাইফস্টাইল ইন দিস ওয়ার্ল্ড, হ্যাঁ, এবং ইন হুইচ ওয়ে উই ক্যান আর্ন ফ্রম জা লাইফস্টাইল, কোন কোন ওয়েতে আমরা জা লাইফস্টাইল থেকে উপার্জন করতে চাই। আপনি একটু মেডিটেট দ্য ওয়েবসাইট অফ জা লাইফস্টাইল, জা লাইফস্টাইলের ওয়েবসাইটটা একটু মেডিটেট করেন, আপনি ইহা ওয়েবসাইটটা একটু মেডিটেট করেন, মেডিটেশন করেন, একটু এক্সপ্লোর করেন, সেখানে আপনি একটু মাথাটা ঢুকান, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি গুগল ট্রান্সলেশন এর মাধ্যমে বাংলা যদি না বুঝতে পারেন, অনেকজনকে জিজ্ঞেস করেন, এগুলো জেনে 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 সত্য কথা বলতে কি, আমি আপনাদেরকে একটা কথা বলি, মনের কথা দেবে, খুবই মনের কথা, এই দীর্ঘ ডিসেম্বর থেকে শুরু করে আজ জুলাই, তার মানে 8 মাসের কথাই করেছে, এই 8 মাসে আমি যা লাইফস্টাইলে এসে অনলাইন মার্কেটিং সিস্টেমে যে স্টাডিটা করেছি বা যে পড়াশোনাটা করেছি, বিভিন্ন অনলাইন ওয়েবসাইট, বিভিন্ন সোর্স থেকে যে ইনফরমেশন গুলো আমি কালেকশন করেছি, এর থেকে আমার মনে হয় যে অনলাইন মার্কেটিং সিস্টেমে, অনলাইন মার্কেটিং মুডে আমার 1 বছরের মনে হয় একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে। তো এই জন্য আমি যা লাইফস্টাইলের কাছে কৃতজ্ঞ যে আমাকে পড়াশোনা করতে হয়েছে। এখানে কত টার্ম আছে যা লাইফস্টাইল, দেখেন কত টার্মের কথা বলা হয় যা লাইফস্টাইল, আপনার এখানে লাইফস্টাইলের কথা বলে, এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলে, এখানে কোঅপারেটিভ বিজনেস মডেলের কথা বলে, এখানে সাস্টেইন প্যাসিভ ইনকাম স্ট্রিমের কথা বলে, অপরচুনিটিস টু বিল্ড জেনারেশন ওয়েলথ এর কথা বলে, এই এক একটা টপিক যদি জানতে যান তাহলে কত পড়াশোনা করতে হয় জানেন, ব্যাপক স্টাডি করতে হয়। আর এই স্টাডি গুলো করার ফলে অনলাইন মার্কেটিং সিস্টেম সম্বন্ধে আপনি যখন জেনে যাবেন, আজকে দেখেন সবচেয়ে বড় কথা হলো কি, যে যে জ্বালায় আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একজন টিচার মানুষ সে তার নিজস্ব একটা ইমেইল রাখবে। আমরা যেমন দেখেন, আমরা 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 দেখেন যখন যখন আমরা এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত অন্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখতে চাই, তখন প্রত্যেকটা টিচারের ইমেইল নাম্বারের প্রয়োজন। আপনার মোবাইল নাম্বার যেমন একটা ইউনিক নাম্বার, আপনার ফেসবুক আইডি যেমন একটা ইউনিক আইডি, ওরকম ইমেইলটা এত মোস্ট ইম্পর্টেন্ট যা বলেন আপনি। হোয়ারাস মোস্ট অফ দ্য টিচার্স আর নট ক্যাপাবল টু অপারেট দেয়ার ইমেইল, ম্যাক্সিমাম টিচার তারা ইমেইল মানে ইয়ে করতে পারে, অথচ আমাদের যা লাইফস্টাইলের একজন লিডার সে যখন কোন সাইন আপ করতে যাচ্ছে, দেখছে যে ওই ব্যক্তির আসলে ইমেইল নাম্বার নাই, আমাদের ওই লিডার কি করছে, ইমেইল শুধু ব্যবহারই করে না, তারা ইমেইল জেনারেট করে, তারা ইমেইল অটোমেটিক্যালি তৈরি করে দিয়ে ওই ইমেইলে সাইন আপ করায় দিয়ে তারপরে আপনার দেখেন তাকে যা লাইফস্টাইলের মেম্বার করে দিচ্ছে। তার মানে কি, তার মানে এটা একটা বিশাল ব্যাপার অনলাইন সিস্টেমে, বা ডিজিটাল মার্কেটিং সিস্টেম বলি, বা ডিজিটাল সিস্টেম বলি, ডিজিটাল ওয়ার্ল্ড বলি, ডিজিটাল বাংলাদেশ বলি, এর সাথে পরিচিত হওয়ার জন্য। এই যে দেখেন ক্রিপ্টোকারেন্সি, হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি, আমি চ্যালেঞ্জ করে বললাম, ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এসে 10 বছর কলেজের লেকচারেরই করেছে, তাকে আপনি জিজ্ঞেস করেন তো হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি বলতে পারবে না। ব্লকচেইন কাকে বলে, হোয়াট আর দ্য ফেসিলিটিস অফ ব্লকচেইন, সেটা ব্লকচেইন চেইন সেটা ফ্যাসিলিটিস গুলো কি কি, এই যে বহুবিধ আপনার টার্মস অনলাইন মার্কেটিং সিস্টেম বা ডিজিটাল সিস্টেম, এগুলো কিন্তু আমাদের যা লাইফস্টাইলের একজন ছোটখাটো মেম্বারের কাছে সো মাচ ইজি একটা ব্যাপার। এর জন্য আমি মনে করি যে যা লাইফস্টাইল আমাদেরকে মানে অনেক কিছু শিক্ষা দিয়েছে, অর্থটা এখনো দেওয়া শুরু করেনি, তবে আমাদের যে শিক্ষা দিয়েছে, আমাদের যে জ্ঞান দিয়েছে, এর জন্য আমার মনে হয় প্রত্যেকের কৃতজ্ঞ থাকা উচিত। কেউ কেউ বিভিন্ন রকমের কথা বলেন যে
এত কোটি টাকা নিয়ে গেছে, এই করছে সেই করছে, এই করব এটা করব সেটা করব, দুনিয়ার কথাবার্তা বলে, এইগুলো বলে তো লাভ নেই। আজকে যারা এই কথাগুলো বলছেন, যখন ইনকামটা শুরু হয়ে যাবে 30 তারিখ থেকে, তাদের মুখটা থাকবে কোথায়? আমাদের প্রত্যেকের ওয়ালেটে যখন লক্ষ লক্ষ টাকা অটোমেটিক্যালি চলে আসবে, আমরা উইদিন 3 ডেজ এর মধ্যে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে সলিউশন বলবো যে এত টাকা বাংলাদেশে এসে আছে আমরা উঠাতে পারছি না। সো নো টেনশন, টাকা যদি আপনার ওয়ালেটে আসে, আমার ওয়ালেটে আসে, এই টাকা উঠানো কিন্তু কোন রকমের ফ্যাক্টর হবে না আশা করি। অবশ্যই একটা সলিউশন, একটা সমাধান চলে আসবে। তো যা হোক, যা লাইফস্টাইল শুধুমাত্র অর্থ ইনকামেরই একটি প্রতিষ্ঠান না, এটা কিন্তু পরস্পর ভালোবাসা, পরস্পর সহযোগিতা, পরস্পর সহমর্মিতা প্রতিষ্ঠান মাধ্যমেই একে অপরে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যা লাইফস্টাইলে কাজ করব। আজকে দেখুন যে আমার ডাউন লেভেলে একজন, আমার ডাউন লেভেলে ফার্স্ট লেভেল থেকে 7 লেভেল পর্যন্ত আজকে আমার কথাগুলো আসলে একটু উড়া উড়া কথা বলা হয়ে যাচ্ছে, তারপরে কথাগুলো আমি মন থেকে বলছি, এটা আমার উইদাউট এনি প্রিপারেশন। সেটা হচ্ছে যে ওগুলো আমাদের একটু ধৈর্য ধারণ করার জন্য, আমাদের একটু কুল ডাউন হওয়ার জন্য। আজকে দেখেন যে আপনি কতজন মানুষের সাথে পরিচিত হয়েছেন, আর পাশাপাশি আমরা এতটাই একজন আরেকজনের জন্য নিবেদিত যে আমি নিজেই দেখছি যে আমার ডাউন লেভেলে 50 মতো আছে। এই 50 মেম্বার্স যদি ক্যাব ভিউ না করে, তাহলে আমি কিন্তু ওখান থেকে তাদের ইনকামটা পাচ্ছি না। এর মানে কি, আমি তাদের থেকে জাগায় দিচ্ছি। আমার লিডারের যে গুণ, লিডারের যে বৈশিষ্ট্য, যে তার লিডারের বৈশিষ্ট্য হচ্ছে যে তার আন্ডারে যে ম্যান গুলো থাকবে তাদেরকে সবসময় লক করা, সবসময় তাদেরকে কনসিয়াস করা, তাদেরকে সবসময় সচেতন করা যে তোমার এই হচ্ছে, এটা করো সেটা করো। এটা যদি আমি না করি, আমার সোলজারদেরকে যদি আমি নিয়ন্ত্রণ না করি, আমার সোলজারদেরকে যদি দেখাশোনা না করি, তাহলে দেখা যাবে যে আমি কিন্তু তাদের কাছ থেকে যে ইনকামটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। তার মানে হলো আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করলে কোনো লাভ হবে না, আমি আমাকে নিয়ে চিন্তা করবো, পাশাপাশি আমার লেয়ারদেরকে নিয়ে চিন্তা করবো, তবেই কিন্তু খাওয়ার পক্ষে ইনকাম করা সম্ভব। কত একটা মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কি সুন্দর একটি কোঅপারেটিভ সিচুয়েশন আমাদের এখানে রয়েছে। তো এই জন্যই চা লাইফস্টাইলের খুব 4টা গুরুত্বপূর্ণ এখানে কথা আছে, যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, কোঅপারেটিভ বিজনেস মডেল, মানে একা একা না সবাই মিলে আমরা করব, তারপরে সাস্টেইন প্যাসিভ ইনকাম স্কিম, মানে একেবারে আপনার স্থায়ী একটি পরোক্ষ ইনকামের স্রোতের দ্বারা, যেটা আমি শুধুমাত্র একজন মানুষকে এখানে জয়েন করালাম, তার কাছ থেকে যে ইনকামটা পাচ্ছি সেটা প্যাসিভ ইনকাম স্কিম পাচ্ছি, এবং অপরচুনিটিস টু বিল্ড জেনারেশন ওয়েলথ, এবং জেনারেশন ওয়েলথ আমি তৈরি করতে পারছি, সেটা হলো আমার 1-7 লেভেল পর্যন্ত, 1 থেকে 7 লেভেল, 1st থেকে 7 লেভেল পর্যন্ত আমি জেনারেশন বিল্ড আপ করতে পারছি। এটাও বলতে পারি, আবার আর একটা কথা বলতে পারি যে জেনারেশন বিল্ড আপ মানে আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি, এই কোম্পানি যখন আজীবনের জন্য একটি প্রতিষ্ঠিত কোম্পানি হয়ে যাবে, আমি যখন থাকবো না, তখন আমার নেক্সট জেনারেশন, আমার পরিবারের যে আছে, সে কিন্তু এটার অংশীদার হবে, এই দুজন কিন্তু বিনিয়োগ করে। তো যা হোক, কোম্পানি আসলে প্রকৃতপক্ষে এটা ইউকে বেসড একটি কোম্পানি, ইউকে গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন নিয়ে কোম্পানি সারা পৃথিবীতে কাজ করছে। সর্বপ্রথম এই কোম্পানি আপনার ওয়েলস, তারপরে লন্ডন, ইউকে এবং আয়ারল্যান্ডে কাজ করার সুযোগ পায়, তারপরে সারা পৃথিবীব্যাপী তারা কাজ করার সুযোগ পেয়েছে এবং কাজ করছে। আর এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোম্পানি নিয়ে কোনো টেনশন নেই। তো যা হোক, যা লাইফস্টাইলে আসলে আপনি কি কি ইনকাম গুলো করতে পারবেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আপনি প্রথমত যেটা আমাদের একটু মুখে মুখে যেটা, সেটা অ্যাড ভিউ ইনকাম, রেফারাল ইনকাম। আচ্ছা, অ্যাড ভিউ ইনকামটা কি, অ্যাড দেখে যে ইনকামটা হবে আপনার, এখানে অ্যাডের কথা যেটা বলি, অ্যাডের কথা, রেফারাল ইনকাম আছে, তারপরে আপনার শেয়ার বিজনেস আছে, কোম্পানি আপনার ইউকে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান, তো আমরা যদি এই কোম্পানিতে শেয়ার নেই, এখন যারা কেওয়াইসি করছে তারা শেয়ার পাচ্ছে না, কিন্তু ইতিপূর্বে আমরা যারা কেওয়াইসি করেছি তারা কিন্তু অবশ্যই শেয়ার পেয়েছে এবং ক্রিপ্টো কারেন্সি পেয়েছি, কিন্তু এখন হয়তো এটা পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে আবার
অন্য একটা ফ্যাসিলিটি দিয়েছে, সেটা হচ্ছে যে আপনি একজন যখনই আসছেন তখন আপনাকে অটোমেটিক্যালি তিনজন কিন্তু দিয়ে দিচ্ছে কোম্পানি, তিনজন মেম্বার আপনাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ই কমার্সের কথা যে বলেছি, এটা কিন্তু অবশ্যই আসছে এবং অচিরেই আসবে। যখন আমাদের অ্যাডভিউ স্টার্ট হয়ে যাবে, অ্যাডভিউ করব, তারপরে এখানে যখন এই প্ল্যাটফর্মের পণ্যগুলো কেনা বেচা শুরু হবে, তখন কিন্তু আমরাই অ্যাফিলিয়েট মার্কেটিং করব। ওখান থেকে পণ্য নিয়ে আমরা নিজের মতো করে কেনা বেচা করবো, অথবা নিজের জন্য কিনবো, অথবা কেউ বিজনেস করব যে জালাই স্টাইলের প্ল্যাটফর্ম থেকে আমরা পণ্য নিয়ে আমরা বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট করব, এগুলো করা যাবে, কোনো রকমের সমস্যা হবে না। মোট কথা সকল মানে ইলেকট্রনিক কমার্শিয়াল যত কাজ আছে সবগুলোই আমরা এখানে সম্পন্ন করতে পারবো। তো একটা কথা, আপনারা এই যে এই কথাটা কিন্তু আপনাদের যারা বিশ্বাস করতে পারে না যে অ্যাডভিউরে কিভাবে ইনকাম করা যাবে, তাদের জন্য কিন্তু আমি এই লজিকটা বা এই যে থিওরিটা এখানে বলেছি যে একটা প্রোডাক্ট যখন উৎপাদিত হয়, উৎপাদিত হওয়ার পর আপনা আপনি প্রোডাক্টটা মানুষের কাছে পরিচিত হয় না, পরিচিত হওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট বা ওই পণ্যের কিন্তু বিজ্ঞাপন লাগে এবং সেই বিজ্ঞাপন গুলো দেখা হয়। সেই বিজ্ঞাপন দেখার পরে অটোমেটিক্যালি সেখানে রিকগনিশন বা স্বীকৃতি পায় চা লাইফ স্টাইলারদের জন্য বড় রকমের একটি ঈদ, যেটা যে ঈদের দিনের জন্য যে দিনটির জন্য আজ প্রায় 1.5 বছর পর্যন্ত অনেকে ওয়েট করছে। তো সেটার অপেক্ষায় আমরা থাকবো এবং আমরা প্রতিদিন এই 31 তারিখ থেকে ইনশাল্লাহ প্রতিদিন 7টা করে অ্যাডভিউ করবো। এই অ্যাডভিউ করার জন্য আমার সময় লাগবে মাত্র 30 মিনিট, দ্যাট ইজ একটা করে অ্যাড দেখতে গেলে আমার 30 সেকেন্ড টাইম লাগে, মানে একটা অ্যাড দেখতে আমার 30 মিনিট টাইম লাগবে। তো এখানে অ্যাপটা এমন ভাবে আপনি দেখবেন যে 24 ঘন্টায় যে কোনো একবার দেখলেই হবে, 30 মিনিট। এখানে একটা বিষয় কিন্তু আমরা লক্ষণীয় যে দেখেন অ্যাড ভিউ, অনেকেই বিভিন্ন রকমের অ্যাড ভিউ করবে, অ্যাড ভিউ কিন্তু বিভিন্ন স্টাইলে করবে। সেটা কি স্টাইলে করবে, কেউ কেউ চিন্তা করবে যে 30, যেহেতু মোবাইলের স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিন যখন অফ হয়ে যায় তখন কিন্তু অ্যাড ভিউ অ্যাডভান্স করে না। আপনি দেখবেন যে মোবাইল যখন আপনি আপনি যখন অ্যাপ ভিউ করছেন, হঠাৎ করে আপনার মোবাইলের স্ক্রিন অফ হয়ে গেল, মানে আপনার ডিসপ্লে লাইট অফ হয়ে গেল, তখন কিন্তু অ্যাপ ভিউতে অ্যাডভান্স হবে না, যেখানে রাখছেন সেখানেই থাকবে। আবার আপনি স্ক্রিনের লাইট অন করবেন তখন আবার হবে। তার মানে কি, অবশ্যই দেখার অপশনটা থাকতে হবে, কোম্পানি কতটা সিরিয়াস যে আপনি অ্যাপ দেখছেন কি দেখছেন না সেটাও কিন্তু তারা পরখ করছে। তো এই জায়গায় অনেকেই একটা কাজ করবে কি, যে 30 মিনিট পর্যন্ত তার ওই ডিসপ্লে লাইটটা 30 মিনিট পর্যন্ত তারা ফিক্স করে দিবে, দিয়ে অটোমেটিক্যালি ফালায় রাখবে, দেখা যাচ্ছে যে অ্যাড রীতিমতো যাচ্ছে, কিন্তু সে শুধু ওই অ্যাড ভিউ করবে। আর 30 মিনিট আপনি যা লাইফস্টাইলের অ্যাড দেখবেন এবং যা লাইফস্টাইলের আসলে কি কি পণ্য আছে, কি অবস্থা, এগুলো নিয়ে যদি 30 মিনিট আপনি অ্যাড ভিউ করার পাশাপাশি যদি এই পণ্যগুলো নিয়ে আপনি একটু মেডিটেশন করেন, আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন, আপনি যদি থিঙ্কিং করেন, তাহলে দেখা যাবে যে আপনার ওই অ্যাপ ভিউ থেকে ব্রেনে আর একটা নতুন কিছু জন্ম হয়েছে এবং যা লাইফস্টাইলের আরো একটি সিঁড়িতে আপনি উঠছে, সেখানে আপনি নতুন ইনকাম করার একটা প্ল্যাটফর্ম হয়তো বা খুঁজে পাবেন। এই জন্য খুব মানে আপনার কনসিয়াসলি সচেতন ভাবে এই কাজগুলো আপনাকে করতে হবে। তো প্রকৃতপক্ষে যা লাইফস্টাইলের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার অ্যাপ ভিউ করে যে ইনকাম দেওয়ার সিস্টেম, সেটা তো আমরা আগের থেকেই জানি। তারপরে আমি আজকে কিন্তু আপনাদের খুবই স্লাইড ক্লিক বলি যে আপনি যখন মানে এখানে জয়েন করবেন এবং 10 ইউরো দিয়ে যখন পার্সোনাল ভেরিফিকেশন করবেন তখন অটোমেটিক্যালি এখন বর্তমান যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে 2.74 ইউরো করে আপনি পার ডে পাবেন। এটার বিষয়ে যাকে 2.74 এর অপশনটাই আমি বলি, 4.21 এর অপশনে আবার যাবো না আমি। 2.74 ইউরো হলে তারপর বাংলাদেশি মনে করেন যে 274 টাকা হয়। তো এখানে বেসিক্যালি যদি আপনি সহ আপনার লেয়ারে যদি তিনজন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার ডে আসছে প্রায় 11 ইউরোর মতো। 11 ইউরো মানে হচ্ছে 1100 টাকা। আর আপনার পার মান্থ কিন্তু যদি আমরা হিসাব করতে পারি তাহলে মাসে আপনার আসতেছে 228 ইউরো, 328 ইউরো। 328 ইউরো বলতে গেলে এখানে প্রায় মনে করেন আপনার 30,000 এর মতো ওই রকম আসবে।
তো যদি 10 যদি আপনার লেয়ারে যদি 10 জন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতি মাসে নিয়ার অ্যাবাউট 1000 ইউরো 1000 ইউরো মাসে তাহলে মাসে 1 লক্ষ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। তো এরকম ভাবে এটা হচ্ছে আপনার অ্যাড ভিউ করে ইনকাম করা। উল্লেখ খুঁজে একটা কথা মাথায় রাখবেন যে আপনি যদিও কোম্পানি আপনাকে 7 লেয়ার পর্যন্ত টিম বিল্ড আপ করার জন্য অনুমোদন দিয়েছে, কিন্তু এখানে 7 লেয়ার পর্যন্ত আপনি অ্যাড ভিউ করেন না। অ্যাড ভিউতে শুধুমাত্র আপনার ফার্স্ট লেয়ারে যে কয়জন আছে সেই কয়জনের কাছ থেকে আপনি 100% তারা যা পাবে আপনিও ঠিক সেই পরিমাণ আপনার অ্যাড ভিউ ইনকাম তার ইনকামের সাথে যোগ হয়ে যাবে। তো সেই হিসাবে ফার্স্ট লেয়ারে প্রচুর পরিমাণে লোক আমাদের থাকা দরকার, পাশাপাশি টিম বিল্ড আপও করা দরকার। যেহেতু টিম বিল্ড আপ করলে এখানে আমাদের আরেকটা যে ইনকাম সেটা হচ্ছে লাইফস্টাইল ইনকাম, রেফারাল ইনকাম। এই রেফারাল ইনকাম যেটা সেটা হচ্ছে যে এটা শুধু এটা হচ্ছে আপনার মান্থলি এই ইনকামটা আসবে, যে প্রতি মাসে আপনাকে আপনার যে লেয়ার আছে ফার্স্ট টু 7 লেয়ার পর্যন্ত যেটা আছে এটা অ্যাড ভিউ এর ইনকাম ছাড়া কিন্তু একটা এক্সট্রা ইনকাম, এটা সেকেন্ড ইনকাম, এটা টোটালি ডিফারেন্ট ফ্রম অ্যাড ভিউ ইনকাম। অ্যাড ভিউ ইনকাম থেকে টোটালি ডিফারেন্ট। তো এখানে আপনার ফার্স্ট লেয়ারে ধরেন আপনার এরকম যে ফার্স্ট লেয়ার থেকে 7 লেয়ার পর্যন্ত আপনি আছেন, তো আপনার ফার্স্ট লেয়ারে থাকবে হচ্ছে 2.5 ইউরো, অর্থাৎ ফার্স্ট লেয়ারে আপনি যদি সাপোজ 5 জন থাকে তাহলে 5,25 ইউরো আপনি প্রত্যেক মাসে পাবেন। তারপরে সেকেন্ড লেয়ার থেকে শুরু করে ফিফথ লেয়ার পর্যন্ত 2 ইউরো করে, তারপরে 6 লেয়ারে গিয়ে 3 ইউরো এবং 7 লেয়ারে গিয়ে আপনি 4 ইউরো করে পাবেন। তো যদি এরকম হয় যে আপনার একটু টিম সাজালেন যে আপনি অথবা টার্গেট নিয়েছেন যে আপনার 7 লেয়ারে প্রত্যেককে 3 জন করে অ্যাড করবে, যেমন আমি 3 জনকে অ্যাড করলাম, পরের 3 জন 3 3কে 9 জনকে করলো, পরের 9 জন আবার 3 জন 27 জনকে করলো, এরকম 27 জন আবার প্রত্যেককে 3 জন করে করলো, জাস্ট এরকম যদি করা হয় তাহলে আপনার টিমে ম্যান পাওয়ার বাড়বে 3,279 জন এবং সেখানে আপনি মান্থলি লাইফস্টাইল ইনকাম যেটা হবে সেটা হলো 11,670 ইউরো, দ্যাট ইজ 11 লক্ষ টাকা। এটা কিন্তু আপনার লাইফস্টাইল ইনকাম। এরকম ভাবে আপনি আপনার লেয়ারে 7 লেভেল পর্যন্ত আপনার প্রত্যেক লেয়ারে 10 জন করে হিসাব করতে পারেন, প্রত্যেকটা মানুষ 10 জন করে আসবে, মানে যে যেটা করবে তার ঠিক সেরকম ইনকাম হবে। এটি হচ্ছে আমাদের কোম্পানির প্ল্যান। আর শেয়ার মার্কেট কোম্পানি আপনি জানেন যে শেয়ার মানে কি, শেয়ার মানে অংশীদারিত্ব। আপনি যদি যা লাইফস্টাইলের শেয়ারের অংশীদার হন তাহলে যা লাইফস্টাইল ইউকে স্টক এক্সচেঞ্জের সাথে যে বিজনেসটা করছে বা করবে সেটা আর প্রফিট হলে আপনি প্রফিটেবল হবেন, যদি লস হয় আপনি লসে পড়বেন। তবে একটা জিনিস সত্য যে আমাদের স্টক এক্সচেঞ্জ সম্বন্ধে বা শেয়ার মার্কেট সম্বন্ধে একটি নেগেটিভ বা ইতিবাচক ধারণা আছে, এই কারণে যে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে প্রচুর পরিমাণে দুর্নীতি থাকার কারণে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে মানুষ ধরা খেয়েছে। কিন্তু আসলে ইউকের মতো কান্ট্রিতে সেখানে যেহেতু আপনার আইনের শাসন আছে সেই হিসাবে সেখানে কোনো অন্যায় অবিচার এগুলো হবে না, আর কোম্পানি কখনো লস করবে না বলে আমরা প্রত্যাশা করি। তো এই কারণে আমরা শেয়ার থেকেও আমরা ইনকাম করতে পারবো। আর একটা বিষয় হলো ক্রিপ্টো কারেন্সি। আমরা জানি যে ক্রিপ্টো কারেন্সি, আমি বারবার আপনাদের বলি ক্রিপ্টো কারেন্সির সম্বন্ধে একটু আপনারা স্টাডি করেন, ইউটিউবে ক্রিপ্টো কারেন্সির সম্বন্ধে অনেক কথা আছে। বেসিক্যালি ক্রিপ্টো কারেন্সি বলতে আমরা যেটা বলি সেটা হলো ভার্চুয়াল কারেন্সি। পৃথিবীতে যদি আমরা জরিপ করে দেখি তাহলে প্রায় 70% ধন্যবাদ স্যারকে চমৎকার ভাবে জালাক বিশ্লেষণ মার্কেটিং প্ল্যান বর্তমান আগামী জালাক বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য। আমরা এই পর্যায়ে মনোর সাথে দৃষ্টি আকর্ষণ করছি। মনোর ভাই, তাহের ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু প্রশ্ন উত্তরে যাব না লিডারদের কথা শুনে মিটিং শেষ করে দিব? আজকে প্রশ্ন তো করবে সরাসরি অংশগ্রহণ করবে মনোয়ার হোসেন স্যার এবং আমাদের আবু তাহের ভাই। আবু তাহের ভাই এবং মনোয়ার হোসেন ভাই আজকে প্রশ্ন করবে, অংশগ্রহণ নেবে। আমি বাছাইকৃত
আমার কাছে যেগুলো মনে হচ্ছে যে না, যেমন আমাদের সিলেক্ট লিডার লিডার তো কোনো কথা শোনা হবে না, আমরা কথা শুনি উম্মে আসমা পলি, আপনার কোনো প্রশ্ন নেওয়া হবে না, আপনাকে আমি আনমিউটেড করে দিচ্ছি, আপনি কিছু কথা বলেন। উম্মে আসমা পলি, আসসালামু আলাইকুম। উম্মে আসমা পলি, আপনি কি শুনতে পাচ্ছেন? মনে হয় পাচ্ছেন না। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আমি আসলে সবার উদ্দেশ্যে সালাম দিই, আসসালামু আলাইকুম। তোমাকে সুযোগ দেওয়ার জন্য প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আসলে আজকে কোনো প্রশ্ন করব না। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি প্রশ্ন করব না, আমি জাস্ট একটু কথা বলার জন্য আসলে। প্রথমে আমার একটু জড়তাও কাজ করতেছে, যদিও আমি দীর্ঘদিন ধরে লিডারশিপে নাম আছে, মিটিং শুনি প্রতিনিয়ত, বা কিছু বলি না সাহস করে, কিন্তু আজকে আসলে না বলে পারলাম না। কারণ আমি এত সুন্দর কথা মিটিং এর শুরুতে শুনি নাই, মাঝখানেও অতটা ভালো পাই নাই, কিন্তু আজকে স্যার যে কথা বললেন, আব্দুল কাদির স্যার, ওনার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। মানে এটা জানার হাঁটছি যে আমি আসলে মিটিং শুনি, কিন্তু স্যার এত সুন্দর উত্তর দেয় করে বোঝা যাচ্ছে না, আমরা এত সুন্দর করে দিই যে সব কাছেই কৃতজ্ঞ। আমরা সব শুনছি মনোযোগ দিয়ে এবং তার মনোযোগ চমৎকার করে বোঝাইছেন। হ্যালো, আপনি বলতে থাকেন। হ্যালো, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যালো, আপনি কন্টিনিউ করেন, শোনা যায়? হ্যাঁ, কথা কি শুনুন? জি জি, শোনা যায়, আপনি বলতে থাকেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার শোনা যায়? নেটের সমস্যা হচ্ছে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমি আসলে এখানে দু তিনটা কথা, আমি আসলে কথা বুঝতেছি না, নেটের প্রবলেম। আমার কথা কি নেটের সমস্যা করতেছে? জি, আচ্ছা, মানে আসলে এত সুন্দর করে যাবো এই মুহূর্তে আমি প্রশ্ন নিতে চাই। লিলিমা, আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। লিলিমা, আপনি কি শুনতে পান? লিলিমা, আসসালামু আলাইকুম। জোরে বলেন, শোনা যায় না। সিলেক্ট করা হয়েছে এখনো, বা আমরা টাকা উইথড্র কিভাবে হবে এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন। আসলে আপনার ওয়ালেটে কি টাকা আছে? টাকা যেহেতু নাই, ওটা নিয়ে চিন্তা করার আপনার কোনো প্রয়োজন নাই। আপনার ওয়ালেটে টাকা আসু, যারা এসেছিল অবশ্যই ভাবছে এটা অলরেডি একটা, আমি বলবো এটা যেহেতু অলরেডি একটা কনসেপ্ট, পেমেন্ট গেটওয়েটা অলরেডি হবে, এটা আলাদা করে বাংলাদেশের জন্য হবে না, স্পেশালি বাংলাদেশ বলে কোনো কথা নাই। ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসেপ্ট, ওয়ার্ল্ড ওয়াইড পেমেন্ট গেটওয়ে হবে। অতএব ওয়েট অ্যান্ড সি, যা লাইফ পিছল আসুক, আপনার ওয়ালেটে টাকা হোক, তারপর পেমেন্ট আপনি যে কোনো ভাবে নিতে পারবেন। ধন্যবাদ। নেক্সট আমরা প্রশ্ন নিতে চাই, আরিফুল ইসলাম তুহিন। স্যার আমি একটু লিড নিতাম, আমি স্যার লিড নিব। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন তো। জি, আরিফুল ইসলাম তুহিন, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করেন। স্যার ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? জি স্যার। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমিও মোটামুটি কায়দায় আমার একটা টিম ডেভেলপমেন্ট করছি স্যার, আমার একটা
আপনি না ফ্রিতে ইয়ার রেজিস্ট্রেশন করছে, তারপর তো 6 মাস ওয়েট করতে হবে নাকি? তাইলে তাদের যে ওই যে ইহাতে যে 3টা ফ্রি অফার দিছে ওইটা কি তারা পাবে? আপনি যদি ইয়াতে রেজিস্ট্রেশন করেন আপনি পাবেন একটা স্পন্সরের সমান পেমেন্ট, এবং আগামী 6 মাসের আগে আপনি আপনার আইডিটা আপডেট করতে পারবেন না, এখন পর্যন্ত ওটাই আছে। আপনাকে 3টা দেওয়া হবে এটা কিন্তু বলেনি, যেহেতু আপনি আগে ফ্রিটা করেছেন পরে আপনি ফ্রি করেছেন, তার মানে আগেরটাই কাটতে পারেন, পরেরটা এটা 6 মাস ওয়েট করতে হবে। আব্দুল মতিন ফারুকি, সালাম আলাইকুম। আলাইকুম, আর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা স্যার, আমার নিচের এক মেম্বার উনি ইহাতে রেজিস্ট্রেশন করার পরে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করছে, এখন একই প্রশ্ন বলা হয়ে গেছে। জি, তারপর আমি বিষয়টা বলি আপনি বুঝতে পারবেন। জি, এখন উনি আরেকজনকে রেফার করার পরে ইহাতে রেজিস্ট্রেশন করার পরেই উনি হচ্ছে যে মানে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করছে, এখন ওনার কি ওই যে 4.111 যে ইনকামটা উনি কি নিচ লেভেলে থাকার কারণে পাবে, না ওই ফ্রি অ্যাকাউন্টে যে শুধু 6 মাস যে 1 ইউরো করে পাবে সেটাই পাবে? মনোসার আপনি বলে দেন। মনোসার, জি জি আপনি বলে দেন, প্রশ্ন কি শুনতে পেয়েছেন? প্রশ্নটা কি যে আবার বলেন, আপনার প্রশ্নটা আবার বলেন। আচ্ছা স্যার, আমার প্রশ্নটা হচ্ছে আমার এক মেম্বার ওনাকে আমি ইহাতে রেজিস্ট্রেশন করার পরে উনি ভেরিফিকেশন করছে, কারণ ওনার টিম অনেক বড় হয়েছে, এখন উনি আবার অন্য এক মেম্বারকে ইহাতে রেজিস্ট্রেশন করার পরেই ভেরিফিকেশন করে দিয়েছে মূলত, এখন উনি ভেরিফিকেশন করে দেওয়ার কারণে ওনার মেম্বারটা কিন্তু ভেরিফিকেশন হবে, এখন উনি কি ওই 4.111 ইউরো পাবে, না ফ্রি অ্যাকাউন্টের যে 6 মাসের মধ্যে ওই 6 মাস 1 ইউরো করে পাবে ওটাই পাবে মূলত? যখন উনি ভেরিফিকেশন হবে তখনই ভেরিফিকেশন রুলস এ পড়বে, অর্থাৎ আপনি ভেরিফিকেশন করছেন, আপনার ডাউনলাইন ভেরিফিকেশন করছে, তাহলে আপনি 100% ইনকামটা তার পাবেন, আর আপনি ভেরিফিকেশন হওয়ার কারণে আপনি তার 100% ইনকাম পাবেন। তাহলে সে যদি ভেরিফিকেশন করছে তাহলে সে 4.11 পাবে, তাহলে ও যদি 4.11 পায় 100% রেফার আপনার কাছে চলে আসবে পার ডে। বিষয়টা হচ্ছে ওই মেম্বারও ইহার মধ্যে রেজিস্ট্রেশন করার পরে কারণে সে কিন্তু 1 ইউরো করে প্রতিদিনে পাবে, এখন তার যে ডান লেভেলে আছে সেও কি 1 ইউরো পাবে তাই নাকি? আমি আপনাকে বোঝাই বলি মনোহর ভাই, এটা হচ্ছে যে উনি মনে করেন যে আমি ফ্রিতে ইয়াতে রেজিস্ট্রেশন করেছি, পরবর্তীতে আমি দেখছি আমার টিম তো অনেক বড় হয়ে গেছে, এবার আমি পিভি করি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি মনে করি যে আপনাকে রেজিস্ট্রেশন করালছে, আপনিও মনে করছেন যে আপনার টিমটা বড় হয়েছে, আপনি এবার ফ্রি করলেন, কিন্তু আগে ফ্রি দুজনেই ফ্রি, এখন বলেন কি হবে? আগে ফ্রি পরে পিভি। হ্যাঁ হ্যাঁ, শুনেন প্রথম কথাটা বুঝে নেন, আপনি যখন আপনি ভেরিফিকেশন করছেন তার মানে হচ্ছে যে আপনি ভেরিফাইড, আপনি পেমেন্ট তুলতে যদি কোম্পানির কোনো অবজেকশন থাকে সেটা হচ্ছে তখনকার হিসাব, কিন্তু আপনি ভেরিফাইড, আপনার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড এর ইনকাম আসবে, আপনার অ্যাকাউন্টে ফ্রি ইনকাম আসবে না। ক্লিয়ার? জি স্যার, আরেকটা প্রশ্ন স্যার, আরেকটা দয়া করে প্রশ্নটা নেন। এটা হচ্ছে এটা বুঝছেন কি না, এটা ক্লিয়ার কি? ওই বিষয়টা আমি ক্লিয়ার আছি এখন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে যারা ফ্রি জালাই পিস্টালে ইহার মধ্যে রেজিস্ট্রেশন করে অ্যাড দেখতেছে, এখন
তাদের যে টাকা যদি হয় সাপোজ যদি ফ্রি একটা করে অ্যাকাউন্ট ইহাজে ঢুক দিছে যদি দেয় তাহলে এক মাসের মধ্যে ইনশাআল্লাহ উইথড্র করতে পারবে আর যদি না দেয় তাহলে 100 দিন লাগবে এখন 100 দিন পরে যদি ওই টাকাটা যদি উইথড্র করে তাহলে তার কাছ থেকে কি উইথড্র করা উইথড্র করতে পারবে না তাকে পিবি করে আবার উইথড্র করতে হবে ভাইজান মানে সি আইডি কে টাকা জমা হবে আপনার ইনকামটা আপনার আইডিতে জমা হবে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না উইথড্র করতে হলে কোম্পানির শর্ত হচ্ছে আপনাকে ভেরিফাইড হতে হবে আপনাকে চিনতে হবে কোম্পানি আপনার চিনার উপায় কি আপনার এনআইডি আপনাকে পরিচয় দিবে কোম্পানি কিন্তু আপনার এনআইডি কে চিনে আর আপনার ফেস ভ্যালু কে চিনে অর্থাৎ আপনার সেলফি কে চিনে তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি ভেরিফাই না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি উইথড্রলে কোনো চিন্তা করতে পারবেন না তার মানে হচ্ছে আপনি যদি ইনকাম করেন ইনকাম যদি তুলতে চান তাহলে সবার আগে আপনাকে ভেরিফাই হইতে হবে তার মানে কেওয়াইসি আপনাকে করতে হবে আপনি যখন কেওয়াইসি করবেন করার পরে তখন শর্ত দেখা যাবে যে কোম্পানি কোন রুলসে পড়তেছেন আপনি যে আপনি কি 6 মাস পরের রুলসে পড়তেছেন নাকি সাথে সাথে রুলসে পড়তেছেন এটা তখন কোম্পানি ডিসিশন দিবে ক্লিয়ার বুঝছি স্যার তার মানে মাস্ট বি কেওয়াইসি ছাড়া কেউ টাকা দিতে পারবে না এটা 100% আপনাকে চিনে না কোম্পানি আপনাকে টাকা দিবে কেন দিবে আপনাকে যারা ভেরিফাই তাদের মর্যাদা আলাদা যারা আনভেরিফাইড সবাইকে ভেরিফাইড হইতে হবে এটা আপনার যখন করেন আপনি এখন ফ্রি করেন এক মাস পরে ভেরিফাইড করেন তাও একই কথা 6 মাস পরে ভেবেন তাও একই কথা অর্থাৎ কোম্পানি যতদিন আছে আপনাকে ভেরিফাইড হইতেই হবে নয় আপনাকে কোন টাকা দিবে আপনি টাকা তুলতে পারবেন না তোলার কোনো অপশন আপনার কাছে নাই বিষয়টা আমি ক্লিয়ার আর হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলোর টাকা কেউ মনে করেন দেখতেছে দেখার পরে ভেরিফাই করলো না এখন দেখলো যে এরকম ঝামেলা আবার 6 মাস পরে তার মূল ইনকামে নিয়ে যাবে সে যদি আবার ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট করে কিন্তু ওই অ্যাকাউন্টটাতে কিন্তু মানে ওয়ালেট জমা আছে কিন্তু তা ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে দিল তারপরে যখন আরেকটা অ্যাকাউন্টে আসবে মানে নতুন করে পিবি করে যখন অ্যাকাউন্টটা করবে ওই অ্যাকাউন্টটার কি মানে নতুনটার কি কোনো সমস্যা হবে মানে পুরাতনটার কারণে আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনি যখন ভেরিফাইড না তখন এই অ্যাকাউন্টের কোনো মূল্য নেই আপনার কাছে তখনই মূল্য যখন আপনি ভেরিফাইড করতে নিবেন অর্থাৎ আপনি ভেরিফাইড না ফ্রি অ্যাকাউন্ট করছেন আপনি এটার মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা জমা হচ্ছে আপনি এটাকে বাদ দিয়ে দিলেন দিতেই পারেন এটার কোনো ভ্যালু নাই কিন্তু যখনই ভেরিফাইড হবে তখন এই টাকাটার ভ্যালু এই ডিজিটগুলোর ভ্যালু কি তাহলে আপনি যখন ভেরিফাইড টুডে টুমোরো করবেন তাহলে এখন করেন এখন করলে আপনি কি সুবিধা পাচ্ছেন আপনি ভেরিফাইড হওয়ার সাথে সাথে 3 রেফারেল ইনকাম পাচ্ছেন তার মানে পার ডে আপনি 12 ইউরো ইনকাম করতে পারতেছেন অনলি ফর 1200 টাকা দিয়ে পার ডে 1200 টাকা ইনকাম করা শুধু এটা কেন মিস করবেন আপনি আপনি কেন করে যাবেন নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে নাম্বার 2 হচ্ছে যে আপনারা মানে আমরা কেন এই সি আইডি তে করা চিন্তা করতেছি না মানে ভেরিফাই করা চিন্তা করতেছি না যে 6 মাস পরে কোম্পানি টাকাটা দিবে কোম্পানি যখন ডিক্লেয়ার দিছে এবং সেটা পরবর্তীতে আরো ভালো হয়তো ডিক্লেয়ার দিতে পারে আপনারা করে ফেলেন আপনারা ভেরিফাইড করে ফেলেন করে ফেললে তো 3 ইনকাম আসবে তখন তো আপনি দেখাতে পারবে যে পার্টনার যদি 12 ইউরো করে আসে 10 দিনের মধ্যে আপনার উইথড্রল দেওয়ার সুযোগ হয়ে যাবে আপনার তাহলে আপনি কেন মিসিং করবেন যদি কোম্পানি সুযোগ দিয়ে দেয় কারণ কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ দেয় আমরা ওইটা না ধরে আমরা কোম্পানিকে জানাইতে পারি যে আমরা তো এখন এটা করে ফেলছি আমাদেরকে সুযোগ দেন কোম্পানি আশা করতেছে আমাদের এই অ্যাপ্রোচ রাখবে তাহলে আপনি করে ফেলেন আপনারা যত বেশি দ্রুত ভেরিফাইড হবেন তত বেশি আপনারা 3 রেফারেল ইনকাম অটোমেটিক পাবেন আর যদি এটার ভয়ে যদি আপনারা ভেরিফাইড না করেন তাহলে ইনকামটা আপনারা মিস করতেছেন আমরা যারা আগে ভেরিফাইড করছি প্রতি ব্যক্তি প্রতি পার্সন 3 রেফারেল ইনকাম তার রেফার কত আছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে তার আইডির সাথে সাথে তার ইনকামের সাথে সাথে সে 3 রেফারেল ইনকাম যোগ হয়ে যাবে মানে সবাই কিন্তু পার ডে 12.33 ইনকাম সে করবেই সে পাবেই এরপরে তার যোগ হবে যে তার সে রেফার কতজন করছে তারা ভেরিফাইড করছে কিনা এগুলো তখন যোগ হবে আমি ক্লিয়ার করতে পারছি বিষয়টা বুঝে অনেক ভালো করে আর হচ্ছে যে এই তিনটা যে আমাদের রেফার দিছে এই তিনটা রেফার কি যে আমরা যে 300 ইউরোর ভাউচার কিনলে কিন্তু আমাদের 50% বোনাস দিছে এখন এই তিনটা যে আমাদের মানে
রেফার দিছে এই দিনটাও কি 1 ইয়ার থাকবে না শুধু 2 1 মাসের মধ্যেই চলে যাবে এরকম একটা বিষয় মানে বিষয়টা হচ্ছে কোম্পানি আপনাকে রেফার দিছে ঠিক আছে আপনি যতদিন আইডি আছে কোম্পানি যদি এই রেফারটা যদি 1 বছর দেয় 1 বছর পাবেন যদি 1 মাস দেয় 1 মাস পাবেন আপনি তো রেফার ইনকাম পেয়ে গেছেন তিনজন রেফার দিচ্ছে আর রেফার তো আপনার সারা জীবন থাকবে আমি যেটা বুঝি যে রেফার হচ্ছে আমি যদি রেফার করি তাহলে রেফার থাকবে আর এটা বুঝতেছি যে এটা 1 বছরের জন্য এরপরে যদি কোনো নতুন কোনো কোম্পানি ইনফরমেশন দেয় তাহলে সেটা আমরা এই মুহূর্তে আমরা আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই কোম্পানি কোনো সাইডে কোনো ইনফরমেশন দেয় নাই যে এইটা 2 দিনের জন্য বলছে শুরু হলে সবাই তিনজনের রেফার ইনকাম পাবে জি তাহলে বিষয়টা বুঝি এই প্রশ্নটা আর আগামী শনিবারে ইনশাল্লাহ আমি এই বিষয়ের উপরে কথা বলবো ওকে থ্যাংক ইউ আব্দুল মতিন ফারুকী ধন্যবাদ আপনাকে আমরা এই পর্যন্ত আর দুইজনের প্রশ্ন নেব অ্যাডভোকেট সুমন আহমেদ অ্যাডভোকেট সুমন আহমেদ অ্যাডভোকেট সুমন আহমেদ শুনতে পান জি শোনা যাচ্ছে জি সালাম আলাইকুম জা লাইভ ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিমের সকল সদস্যকে জানাচ্ছি সুমন আহমেদ টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আমি যতদিন যাবৎ জুম মিটিং শুনতেছি ইনশাল্লাহ প্রতিনিয়ত আমি নিজেকে ডেভেলপ করে তুলতে পারতেছি এত সুন্দর একটা জুম মিটিং আমি উপস্থিত হতে পারতেছি এবং প্রশ্নের উত্তর 10 জনের যখন প্রশ্ন করে ইনশাল্লাহ আমার প্রশ্নের উত্তরটা আমি পেয়ে যাই তবে আজকে আমার কোনো প্রশ্ন নাই আমি প্রশ্নের উত্তর ইতিমধ্যে পেয়ে গেছি তবে আমি শুধু বলতে চাই যে আসলে আমাদের ডাউন টিমে যারা আছে ডাউন লাইনে যারা আছে আমি কিন্তু শুধু আমার টিমের লোকদের বলতেছি না যা লাইফ স্টাইল বাংলাদেশের যত সদস্য আছে দ্যাট মিন্স বর্তমান সময়ে যারা আমাদের এই জুম মিটিং এ অ্যাটেন্ড আছে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা কোনো অবস্থাতেই অ্যাডভার্টাইজ গুলো দেখা বন্ধ করবেন না একটা কথা মনে রাখবেন কোম্পানি যখন 31 তারিখে লঞ্চ করবে কথা দিয়েছে লাস্ট ডে ইনশাল্লাহ লঞ্চ করবে অ্যাডভার্টাইজ কোম্পানি কখনো পালাই যায় না অতএব আপনারা যদি কোন সদস্য একদিন অ্যাডভার্টাইজ দেখা বন্ধ করেন তার মানে আপনি একদিন ইনকাম থেকে পিছিয়ে যাবেন দ্যাট মিন্স 31 তারিখে যদি লঞ্চ করে আপনি 1 তারিখ অথবা 2 তারিখ থেকে ইনকাম করতে পারবেন অতএব আপনারা এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে নেবেন যে আপনারা প্রতিদিনে অ্যাডভার্টাইজ গুলো প্রতিদিন দেখেন 5 দিন আপনি অলসতা করে দেখবেন না 5 দিন পরে আপনার ইনকাম আসবে তখন কিন্তু আপনারা নিজের হাতে নিজেরাই কামড়াবেন সিনিয়র লিডারদের বলবেন ধরবেন আবার এই জুম মিটিং এ তখন প্রশ্ন করবেন অতএব এটা আহামরি কোনো কষ্ট না একটা করে আইডিতে সর্বোচ্চ 30 মিনিট 30 থেকে 45 মিনিট সময় লাগে আশা করি আপনারা সকলেই নিয়মিত অ্যাডভার্টাইজ গুলা দেখবেন আর আমার বলার কিছু নাই সকলকে সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং জালা বিস্তারের বর্তমানে যারা এই মিটিং এ উপস্থিত আছেন বা জয়েন আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে যারা ভেরিফাইড আইডি আছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কথা বলার জন্য সর্বশেষ একটা প্রশ্ন নেব যে আমরা প্রশ্ন তো পাবো শেষ করবো প্রকাশ দেবনাথ প্রকাশ দেবনাথ আসসালামু আলাইকুম প্রকাশ দেবনাথ জি স্যার থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি আজকে জয়েন করেছি অনেকদিন বাট জুম মিটিং এ আজকেই প্রথম অনেক সুন্দর এবং ফলপ্রসূ আলোচনা আমি আমার এক ছোট বোনের মাধ্যমে এই প্ল্যাটফর্মে আসছি তো আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আমি জালাইচন্দে কিছুই জানতাম না
তো আজকে অনেক কিছুই শুনতে পেলাম, তো তার মাঝে স্যার আমার একটা প্রশ্ন, যেহেতু আমি আগে থেকে কিছুই জানি না বা ছোট বোন আমাকে সব মেসেজ ক্লিয়ার করতে পারে না, আমার এখানে প্রশ্ন স্যার, ডিফারেন্স হচ্ছে একটা হলো ফ্রি আইডি আর একটা হলো আপনার পিবি করে আইডি। আমি কিন্তু ফ্রি আইডিতে জয়েন করতেছি, ও আমাকে বলছিল, কিন্তু আমি কনসেপ্ট গুলো ক্লিয়ার না হওয়ার কারণে আমি পিবি বা ভাউচার দিয়ে আইডিটা করিনি স্যার। তো এখন এখানে রেফারেল সিস্টেম বা আমি আরো বিষয়গুলো জানার জন্য আপনাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারি স্যার? এখানে তো আর স্বল্প সময়ে সব বলা যাবে না স্যার। ভাই আপনার নাম্বারটা আপনি এতে দিয়ে দেন, ভাই আপনার সাথে যোগাযোগ করবে নাম্বারটা। সমস্যা নাই, আপনি আমাদের জুম মিটিংটা প্রতি শনি মঙ্গল বৃহস্পতিবার সেম টাইমে হয়, সেম লিংক। জি স্যার, আমাকে ইনফরমেশন দেয়, আসলে আমি একজন এমনি ট্রেডিশনাল মার্কেটিং এর সাথে লাস্ট 20 ইয়ার্স সম্পৃক্ত ছিলাম, বর্তমানে আমি একজন ফার্মাসি হোল্ডার যেটার উপরে আমার ফ্যামিলি ডিপেন্ডেড আর কি। তো কাস্টমার থাকলে তো সব ই করা যায় না, আজকে মাইন্ড সেটআপে করে নিয়েছি যাই থাকুক আমি আজকে মিটিংটা করব। তো সেদিক থেকে কাস্টমারের ফাঁকের পাশাপাশি আমি সুন্দর একটা মিটিং উপভোগ করলাম এবং অনেক কনসেপ্ট আপনাদের সাথে, আপনাদের অনেক গুণী ব্যক্তিত্বের সাথে আমি পরিচয় হতে না পারলেও আপনাদের কথাগুলো শুনে আমার কাছে অনেক ভালো লাগছে, যেখানে আসলে অনেকের স্বপ্ন বিরাজমান, স্বপ্নকে পূরণ করানো সম্ভব সেই রকম একটা প্ল্যাটফর্ম আমার কাছে মনে হচ্ছে। আর অভূতপূর্ব একটা কিছু হতে যাচ্ছে, আমি আর ফিলিংসটা এটাও হলো আর কি। বেশক বেশক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি চ্যাট বক্সে নাম্বার পাবেন, আপনি যোগাযোগ করতে পারেন। চ্যাট বক্সে নাম্বার দিয়ে দেন মনোর ভাই, দিয়ে দেন না হলে আমি দিয়ে দেন। জি থ্যাংক ইউ সো মাচ স্যার। এবং আপনার প্রতি তিন দিন যে সপ্তাহে মিটিং আছে, আপনি চেষ্টা করবেন এই এক ঘন্টার সময়টা আপনি একটু বের করে আপনি সময়টা দেওয়া, দেখবেন আপনার অনেকগুলো প্রশ্ন অ্যান্সার পেয়ে যাবেন। এবং আপনি কাঙ্ক্ষিত যে স্বপ্ন দেখতেছেন এবং আজকে যে স্বপ্নর যে কি বললো প্রথম পদক্ষেপ নিলেন, পদচারণা করলেন, সেটি করুন হবে ইনশাল্লাহ। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, আপনাকে ধন্যবাদ। যাই হোক, আমরা আর প্রশ্ন পর্বে নিতে পারছি না, আগামী দিন আমরা ইনশাল্লাহ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো।